আসসালামু আলাইকুম। রমজানের অন্যতম জনপ্রিয় রেসিপি হালিম তৈরি করছি, তাও আবার একদম সহজ উপায়ে। বিশেষ করে আমার ব্যাচেলার ভাই ও বোনেরা, ব্যস্ত গৃহিণীরা খুবই উপকৃত হবেন। আবার যারা কখনো হালিমই তৈরি করেনি, তাদের জন্য তো দারুণ আইডিয়া অপেক্ষা করছে। আমি বরং আর দেরি না করে মূল রেসিপিটি শেয়ার করে নিই। আজকে গরুর মাংস দিয়ে হালিম তৈরি করছি, তবে খাসির মাংস দিয়েও সেম প্রসেসে হালিম তৈরি করা যাবে। একদম সলিড মাংস নেওয়ার চেয়ে চেষ্টা করেছি হাড় চর্বিযুক্ত মাংস নেওয়ার জন্য, এতে করে হালিম খেতে বেশি টেস্ট হবে। মাংসের টুকরোগুলোকেও তুলনামূলক একটু ছোটো করে কেটে নিয়েছি। এবার বলি গোপন রহস্যের কথা, আজকে রাঁধুনি হালিম মিক্স দিয়ে হালিম তৈরি করব। এতে করে সময়টা অনেক অংশেই বেঁচে যাবে। এর ভিতরে দুটো প্যাকেটে একটাই ডাল একটাই মশলা থাকে, তো আমি ডালগুলোকে প্রথমে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। চুলায় পানি গরম করতে দিয়েছি, ফুটন্ত গরম পানিতে পর্যাপ্ত পরিমাণ পানিতে ডালকে ভিজিয়ে রাখব। এই যে আমি ডালকে ভিজিয়ে রাখব, এটা প্রায় এক ঘন্টার জন্য। পর্যাপ্ত পরিমাণ পানি এর জন্য বললাম যাতে করে ডাল পানির নিচে থাকে, কেননা একটু পরেই ডাল ফুলতে শুরু করবে। অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে। একটু নেড়ে চেড়ে এক সাইডে রেখে দিচ্ছি, এবার অন্য প্যাকেট খুলে দেখাচ্ছি। এই মশলাকেও আমি অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। প্যাকেটের সম্পূর্ণ মশলা নিয়েও এখানে ছোট্ট একটি কাজ করছি। এই পুরো মশলা থেকে প্রায় এক টেবিল চামচ মশলা আমি আলাদা করে তুলে রাখছি। এটা আমি রান্নার শেষে ব্যবহার করব, কেন ব্যবহার করব সেটা তখনই বলে দেব। এবার মূল রান্নায় চলে আসলাম। একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি, পেঁয়াজ কুচি ব্যবহার করলাম প্রায় এক কাপ, চুলার আঁচ মিডিয়ামে থেকেও হাই করে রেখেছি। পেঁয়াজকে প্রথমে সোনালি কালার করে ভেজে নিব। পেঁয়াজে সোনালি কালার চলে এসেছে, দারুণ একটা ফ্লেভার ছাড়তে শুরু করেছে। এ পর্যায়ে সে বাটা মশলা ব্যবহার করলাম। যেহেতু প্যাকেট মশলা ব্যবহার করবই, এজন্য বাটা মশলার পরিমাণটা কমিয়ে দিলাম। হাফ টেবিল চামচ করে জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা ব্যবহার করেছি। গুঁড়া মশলা হিসেবে ব্যবহার করেছি ধনিয়ার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, পর্যাপ্ত পরিমাণ লবণ ও হলুদ। ভালো কথা, প্যাকেটের মশলায় লবণের পরিমাণটা থাকে, এজন্য লবণের পরিমাণটা প্রথমে কমিয়ে দেওয়া ভালো। একটু নেড়ে চেড়ে প্যাকেট মশলা ব্যবহার করলাম। একটু মানে এই ধরুন প্রায় এক মিনিট পরে এসে প্যাকেট মশলা ব্যবহার করলাম। এবার চুলার আঁচকে মিডিয়াম করে প্রায় 3-4 মিনিট মশলাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এ সময় অল্প অল্প পানি ব্যবহার করব। আমি মশলাকে 3-4 মিনিট একটু কষিয়ে নিলাম, তবে আপনার হাতে যদি সময় না থাকে তাহলে একবারে মাংসের সাথে মশলাকে মাখিয়েও দিতে পারেন। এ পর্যায়ে এসে পরিষ্কার করে ধুয়ে রাখা মাংস ব্যবহার করছি। ভালো করে মশলার সাথে মাংসকে মিক্সড করে নিচ্ছি। এ পর্যায় থেকে মাংস রান্নার প্রসেসটা কিন্তু একই, অর্থাৎ আমরা যেভাবে গরুর মাংস রান্না করি সেম প্রসেসে মাংসকে রান্না করে নিতে হবে। প্রথমে মাংসকে ভালো করে কষিয়ে নিচ্ছি, আলাদাভাবে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। ভালো করে মিক্সড করে ঢেকে রেখে দেব, মাংসের গা থেকে এক্সট্রা পানি বের হবে আর তাতেই মাংস ভালোভাবে কষানো হয়ে যাবে। আলাদাভাবে পানি দেওয়ার কোনোই প্রয়োজন নেই। এটা হলো মাংসের 20-25 মিনিট পরের অবস্থা। আমি বারবার তলানি থেকে মাংসকে নেড়ে চেড়ে এখানে প্রায় 80% প্রিপেয়ার করে নিলাম। এখানে একটু বলি, মাংসকে 80% প্রিপেয়ার করার ক্ষেত্রে যদি আপনার এক্সট্রা পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, তবে একবারেই ধুম করে অতিরিক্ত পানি দিয়ে দেবেন না। অল্প অল্প পানি দিয়ে মাংসকে কষিয়ে 80% প্রিপেয়ার করে নিতে হবে। এ পর্যায়ে এসে ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রাখা ডাল ব্যবহার করছি। আমি যে এতটা সময় ডালকে ভিজিয়ে রাখলাম, এতে করে ডাল সিদ্ধ হতে খুব বেশি একটা সময়ের প্রয়োজন হবে না। এক্ষেত্রে ঝোলের পরিমাণের কথাটা একটু বলি, যেহেতু ডাল সিদ্ধ হতেও একটু সময় লাগবে, মাংস এখনও 100% সিদ্ধ হয়নি, তো সেটা মাথায় রেখে পানির পরিমাণটা দিতে হবে। একটু নেড়ে চেড়েই পানি ব্যবহার করব। আমি পাশে চুলাই পানিকে গরম হতে দিয়েছিলাম, অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করব। আমি আমার হাতের মগের প্রায় 2 মগ গরম পানি ব্যবহার করব। পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে চুলার আঁচকে একদমই হাই করে ঢেকে রাখব। এবার ছোট্ট একটি টিপ শেয়ার করি,
যখন এভাবে টকবক করে জাল উঠতে শুরু করবে তখন চুলার আঁচকে একদমই লো করে রাখবো। চাইলে পাত্রের তলে পুরানো একটা তাওয়াও ব্যবহার করতে পারেন, এতে করে খুব সহজে তলা নিতে লেগে যাবে না, আবার ডালও পারফেক্ট সিদ্ধ হবে। এটা হলো প্রায় 45 থেকে 50 মিনিট পরের অবস্থা। এই ডাল সহজেই তলা নিতে লেগে যায়, যার কারণে ঘন ঘন নেড়ে দিতে হয়। এখন যে ঘনত্বটা দেখছেন, হালিম ঠান্ডা হতে হতে ঘনত্বটা আরও বেড়ে যাবে। এ পর্যায়ে এসে সেই যে তুলে রাখা 1 টেবিল চামচ প্যাকেট মশলা ব্যবহার করছি, সাথে 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করব, এটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল। আবারও নেড়ে চেড়ে ওই একই আছে আরও 10 থেকে 15 মিনিট জাল করব। এই যে আমি লাস্ট পর্যায়ে সে মশলাটা ব্যবহার করলাম, এতে করে ফ্লেভারটা গাঢ় থাকবে। অনেক সময় প্রাথমিকভাবে হালিম রেডি হয়ে গেছে মনে হতেও পারে, সেক্ষেত্রে ডাল টিপে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। ঘনত্বটাও পারফেক্ট আছে। 10 মিনিট পরে এসে চুলাকে বন্ধ করে নিয়েছি আর পরবর্তী প্রসেসটি দেখিয়ে দিয়েছি। এখন আমি আমার স্বাদ অনুযায়ী হালিমকে পরিবেশন করে নিচ্ছি। প্রথমে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করলাম, এরপরে আদা কুচি ব্যবহার করছি, ধনিয়া পাতা কুচি ব্যবহার করছি, চেষ্টা করেছি সব কিছুই একটু মিহিভাবে কুচি করার জন্য। আমি কাঁচামরিচ কুচি ব্যবহার করছি না, তবে আপনি চাইলে ব্যবহার করতেও পারেন। সবশেষে সামান্য একটু শসা কুচি ব্যবহার করব। দেখলেন তো কত সহজে হালিম তৈরি করে ফেললাম। হালিম খেতে হবে গরম গরম, তাহলে বেশি ভালো লাগে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।